মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে নাথ বউ তুই আমাদের বাড়িতে থেকে যা, দাদু ভাইয়ের তোকে খুব দরকার, ওর তো কচ্ছের কোনো মানুষ নেই, তুই ওকে সামলা। তুমি সেটা বলেছিলে বলেই তো আমি এই বাড়িতে থেকে গেলাম। থাক না আমার বড় নাথ বউ হয়ে, আমার কথাটা শোন, তুই যাস না, তুই পারবি আমার নাতিকে ঠিক করতে। বড্ড পাকা রে তুই, আমার নাতিকে তোকেই দেখে রাখতে হবে, বুঝেছিস? সে তো ঠিক আছে, কিন্তু তোমার নাতিকে দেখে রাখার জন্য ওনার সম্পর্কে কিছু জিনিস আমার জানা দরকার। আসলে কি বলতো, উনি তো সবসময় দেওয়ালের মতো থাকেন, কিছুই বলেন না। তাই আমি যদি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি তার উত্তর দেবে গো? কি প্রশ্ন দিদি ভাই? শাশুমা সম্পর্কে। এই আবার কেমন বিপদে ফেললি রে তিতির দিদি ভাই? বড় বৌমা সম্পর্কে কি বলবো আমি? তার কথা যা আমি জানি সে তো ওঠা মি কি বলছি যে শাশুমা কবে থেকে এই বাড়িতে থাকছেন, মানে কবে এই বাড়িতে এসেছেন, কবে শ্বশুরমশাইয়ের সঙ্গে ওনার বিয়ে হয়েছে, মানে এই সমস্ত আর কি। মালিনী আর সোমের মা, ওরা তো দুই বোন। সোমের মা, সোমের যখন 3 বছর বয়স তখন সবাইকে ছেড়ে বাড়ি ছেড়ে কোথায় যে চলে গেল। আর কেনই বা গেল তা আমরা কেউ জানতে পারিনি। আর সোম দাদু ভাই তো মা ছাড়া একেবারে অন্ধ, কেঁদে কেঁদে সারা বাড়ি ঘুরে বেড়াতো, জ্বর এসে গেল ছেলের, মা ছাড়া ও কিছু ভাবতে পারছিল না। আচ্ছা ঠাম্মি, বলছি তোমরা তারপরে কখনো চেষ্টা করনি জানার যে সোমরাজবাবুর মা কোথায় আছেন, বা বাবা চেষ্টা করেনি, বা এমনিতে তুমি বললে যে সোমরাজবাবুর মা আর শাশুমা দুই বোন, উনি কখনো যোগাযোগ করার চেষ্টা করেননি ওনার বোনের সঙ্গে? দেখো দিদু ভাই, বড় খোকা যে চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তারপর একদিন মালিনী এলো, সে বলল যে যে মা সন্তানকে ছেড়ে চলে যায় সে মাকে না খুঁজে আনাই ভালো। কাজেই বন্ধ হয়ে গেল ওখানে, আর সোমনাথ দাদু ভাইকে ও দুহাতে মায়ের মতন করে কোলে টেনে নিল। সোমনাথ দাদু ভাই ওকে মায়ের মতন করে দেখতে শুরু করলো। তার মানে শাশুমা চাননি সোমরাজবাবুর আসল মা ফিরুক, কিন্তু কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।